হিলিস স্থলবন্দর দিয়ে গম রপ্তানি দীর্ঘ এক মাস ধরে বন্ধ আছে, যার দরুন রাস্তার দুপাশে গম বোঝাই লরি দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে। প্রায় 1100 থেকে 1200 লরি দাঁড়িয়ে আছে। এমতো অবস্থায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়িক সহ লরি চালকদের। এ বিষয়ে হিলির এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আলা মন্ডল আমাদের জানান, সরকারের নির্দেশ না থাকায় গম বোঝাই লরি বাংলাদেশে এক্সপোর্ট করা যাচ্ছে না। এ বিষয়ে তারা উদ্ধর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন, যাতে দ্রুত সমস্যার সমাধান হয়। পাশাপাশি তিনি আশঙ্কা করেন, যদি ভারতবর্ষ থেকে গম বাংলাদেশে না যায়, তাহলে বাংলাদেশের অন্য কোন দেশ থেকে গম আমদানি করবে, এর ফলে ভারতীয় বাজারে গমের মূল্য অনেকটাই কমে যাবে, যার ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে গম চাষীরা। কেন্দ্র সরকারের বিরুদ্ধে তুগলকি সিদ্ধান্তের অভিযোগ আনেন এবং এই সিদ্ধান্তকে বিবেচনা করে দ্রুত গম রপ্তানির আদেশ প্রদান করুন। যাওয়ার জন্য উদ্দেশ্যে দাঁড়াইছিল বা আছে, সেই গম গ্লাব ইন্ডিয়ান একটা নোটিফিকেশনের কারণে এটা বন্ধ হয়ে গেছে, এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের যে পলিসি, সে পলিসির কারণে এটা বন্ধ হয়ে গেছে। সেই বন্ধটা বিশেষ করে আমরা মনে করি যে বাংলাদেশে ইন্ডিয়ান একটা নোটিফিকেশন জারি করছে 17 তারিখে, যে 12 তারিখে এলসির সুইপটা যদি 12 তারিখে না পৌঁছে তাহলে সেই গমগুলো যাবে না। কিন্তু সেখানে আমরা মাঝখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো বন্ধ থাকার কারণে সেই সুইপটা আমাদের এখানে আসে পৌঁছেনি, আর এটা যতক্ষণ পর্যন্ত আমরা সুইপ না দেখাতে পারবো ততক্ষণ ইন্ডিয়া গভর্নমেন্টও এই যেতে দিবে না। কিন্তু আমরা মনে করি এটা বিজনেস একটা বিরোধী চিন্তাধারা গভর্নমেন্টের, এবং কৃষক বিরোধী একটা চিন্তাধারা গভর্নমেন্টের। আজকে আমাদের পর্যাপ্ত গম থাকা সত্ত্বেও তারা একটা কৃত্রিম ইন্ডিয়া গভর্নমেন্টের কারণে এশিয়া মহাদেশের মধ্যে একটা সংকট দেখা দিচ্ছে। আজকে যদি আমরা এই গমটাকে বাংলাদেশে না পাঠাতে পারি, বাংলাদেশ কোনো না কোনো দেশ থেকে গম নিয়ে আসবে অলরেডি। এমনও হতে পারে যে বাংলাদেশ তাদের ঠিক জায়গাতে ঠিক অবস্থাতে ওরা চলে যাবে, কিন্তু আমাদের গম আমাদের দেশেই পড়ে থাকবে, আমরা বিক্রি করতে পারবো না। আর এতে এর কারণে সবচেয়ে বড় যে লোকসান সেটা হচ্ছে কৃষকদের হবে, কারণ কৃষকদের একটা উৎসাহ সেটা কিন্তু হারাই ফেলবে। কি কারণে আজকে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে, প্রত্যেকটা তেলের দাম থেকে আরম্ভ করে এভরিথিং সব কিছু দাম বাড়ার জন্য আমাদের এখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গমের উৎপাদন খরচাটা বাড়ে গেছে। আপনারা কোনো বিশেষ পদক্ষেপ নিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই গমের ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি, প্রয়োজনে আমরা কেস করব, দিল্লি যাব এবং মিটিং থেকে আরম্ভ করে সব কিছু আমাদের জারি থাকবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নাম আলাউদ্দিন মন্ডল, আমি হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টম ক্রিয়া এজেন্টের কনভেনার। ধন্যবাদ। হিলি থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।